Swami Ram Krishna Yana Vivekananda Shilo Bhava Kagala Bhave Manuj Jayaswada Yananda Manuj এই মানুষই কেউ দেবতা হয় কেউ অবতার হয় আমার এই মানুষই কর্মদোষে থাকিম বিচার করে থাকুন থাকিও তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে সৃষ্টির শ্রেষ্ঠ ভীতি হচ্ছে মানুষ আমি সেই মানুষ আমি যখন মানুষ হয়েছি তাহলে মানুষের সবচেয়ে বড় গুণ হচ্ছে মনুষ্যত্ব এই মনুষ্যত্ব দেখা যায় না মানবোচিত কিছু গুণের একত্রিত অবস্থাকে মনুষ্যত্ব বলা হয় সেই মনুষ্যত্ব যদি হারিয়ে থাকে নিজের মানুষ থাকেন না পশু সমতুল হয়ে যায়
এবার আমরা পূজার মন্দিরের দিকে তাকিয়ে দেখছি, বসন্তকালে হয় বলে এটাকে বাসন্তী পূজা বলে, কিন্তু প্রকৃতপক্ষে এটা দুর্গা পূজা, তাই তো? বলবার শ্রী রামচন্দ্র আশ্বিন মাসে অকাল বোধন করেছিলেন, তাই আমরা সেই সময়টাই দুর্গা পূজা বলে মেনে নিয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে এটাই দুর্গা পূজা। তাই দুর্গা পূজা যদি হয় তাহলে তার চারিপাশে এত মূর্তি কেন হবে, তো দুর্গা পূজা এর তত্ত্ব। আমি ছোট্ট একটা গানের মধ্যে বলছি, তুমি এসো মাগো দর্শ পূজা করি তোমার, দলিতের মুক্তি নাই এই জন্যে। এই জন্যে আমাদের প্রত্যেক সংসারে লক্ষ্য করতে হবে, সন্তান না যেন অশিক্ষিত না থাকে। আজকে আমাদের সুবীর বাবু
তিনি তার শিক্ষার গুণে, তার বুদ্ধির গুণে, তার পর্বের গুণে তিনি এমন একটা জায়গায় আছেন আর অনেক অনেক উচ্চস্তরে তিনি চলে যাবেন। কিন্তু আপনিও তো এখানেই বাস করেন, আপনি যেতে পারছেন না কেন? এটা বুঝতে হবে, মানুষ তো আমরা আপনার সন্তানকেও সেইভাবে তৈরি করবেন। প্রত্যেকটা সংসারে কেউ যেন অশিক্ষিত না থাকে সেই সরস্বতী, কারণ দুর্গতি কিন্তু থাকবে না। আর যে মনে মনে ভাবছেন আমার অনেক টাকা আছে, টাকা ফাঁকা হয়ে যাবে নির্বুদ্ধি তাই আর কি, তার কি হচ্ছে যুদ্ধের প্রতি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি রাখতে হবে। মা বোনের ইজ্জত যদি কেউ নিতে আসে তাহলে আপনি হরে কৃষ্ণ নামের মালা নিয়ে গিয়ে কাজ হবে, সেখানে আমার জোর দিতে হবে। কেউ যদি আমার ভারত মায়ের সম্মান হরণ করতে চায়, ভারত মাকে ছোট করতে চায়, তখন হরে কৃষ্ণ নামের মালায় কাজ হবে না। তখন দরকার হলে আমাদের অস্ত্র ধরে সেই বহিঃশত্রুকে নিধন করতে হবে, প্রান্তিক সেখানে যাবে। তাহলে আমরা কি কি পেলাম? শুভ বুদ্ধির প্রতি গণেশ, বিদ্যার প্রতি মা সরস্বতী, আর লক্ষ্মীর প্রতি ধনের প্রতি মা লক্ষ্মী, আর অন্যায়ের প্রতিবাদ করার প্রতি কার্তিক। এই কয়টা শক্তি থাকতে হবে। আর দুর্গার বাহন কিন্তু সিংহ, সিংহ কেন? কারণ সিংহ 12 বছর পর একবার নারী সঙ্গ করে, সিংহের সঙ্গ করে। সিংহের বাচ্চা ঘন ঘন দেখা যায়, হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা ঘাটে পথে দেখা যায়। কি বলে, সিংহের বাচ্চা দেখেছেন এখন? ছোট সিংহের বাচ্চা কোথাও? সিংহ হচ্ছে আমাদের ব্রহ্মচর্য রক্ষার পথে। এই ব্রহ্মচর্য রক্ষার যে কৌশল, এটাই গুরুদেব শিক্ষা দেন। তাই বলছে দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনে ভজন তত্ত্ব যাহার কাছে পাই। মাতা পিতার মিলনে আমাদের দেহটা তৈরি হয়েছে, একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু, যাতে সায়েন্সের ভাষায় বলছে স্পার্ম এবং ওভাম, এই দুটো মিলনের ফলে জাইগট ফর্ম করে, মানে ভ্রূণ তৈরি হয়। তারপরে সেল ডিভিশনের দ্বারায় আমাদের আস্তে 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 পূর্ণ দেহ পাই মায়ের গর্ভে। তাহলে মূল কি? পিতা সূক্ষ্ম যে শক্তি শুক্রাণু স্পার্ম, তাহলে আমরা যেন সেই সত্তাকে বেবিচারে নষ্ট না করি, ওর মধ্যে মহাশক্তি বিরাজ করি। যে মানুষটি ওই শক্তিকে ধ্বংস করে সেই মানুষ বুদ্ধিহীন হয়ে যায়, সেই মানুষ কর্তব্যহীন হয়ে যায়। তাই আমাদের দেহের মধ্যে 6টা ইন্দ্রিয়, আমাদের মধ্যে 10টা ইন্দ্রিয় ছটা ঋতু আছে। তার প্রথম ঋতু হচ্ছে কাম, তারপর ক্রোধ, তারপর লোভ, তারপর মোহ, মদ, মাৎসর্য। একে কন্ট্রোল করতে না পারলে মানুষের পতন হয়। তাই দুর্গতি নাশ হতে গেলে আমাদের কতগুলো জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে। দেখেছেন কি? আমরা শুধু দুর্গা পূজা করবো, বাসন্তী পূজা করবো, আর আমাদের দুর্গতি নাশ হয়ে যাবে, তা কোনোদিন হবে না। এই তত্ত্বগুলো জানতে হবে, সন্তানদের লেখাপড়া শেখাতে হবে।
শুভ বুদ্ধি নিয়ে চলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো শক্তি আমাদের সংগঠন তৈরি করতে হবে। জননী জন্মভূমিষ্ঠ সরকার অতি গরিয়াসী ভয় এক মা আর এক মা আমার ভারত বন্ধু, যে ভারতে আমরা জন্মগ্রহণ করি সেও আমার মা। আমি মায়ের গর্ভ থেকে যখন প্রসব হয়েছিলাম, যতদিন ছোট ছিলাম মায়ের দুগ্ধ স্তন দুগ্ধ পান করেছি, তাই তো? যখন বড় হয়ে গেলাম তখন যে স্তন সুখে খেয়েছি, তখন এই মায়ের বুকে যে ফসল হয়েছে সেই ফসল থেকে আমরা জীবন ধারণ করি। তাহলে দুজন মা, আর একটা মা আছে আমাদের বৌমাতা। একটা সন্তান জন্ম দিয়ে যদি তার সেই মা মারা যায়, তাহলে গরুর দুধ দিয়ে দুধ খাইয়ে কিন্তু বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা যায়। একটা মানুষ জীবনে কিচ্ছু খেতে খেতে হবে না, তার শুধু গোদুদ্ধ পান করে সে মানুষটা বেঁচে থাকতে পারে। সমস্ত ভিটামিন সমস্ত শক্তি ওই গরুর দুধের মধ্যে। গরুকে হিন্দুরা মা বলে পূজা করে, এমনি এমনি না, গরুর গোবর অ্যান্টিবায়োটিক, যেখানে আমরা শুভ কাজ করি গোবর দিয়ে লেপ দেই, তাই না? যারা আমরা গরুকে পূজা করি বলে আমাকে হিংসা করে, তাদের স্ত্রী ওই পায়খানা দিয়ে কি পূজার জায়গায় লেপা পোষা হয় না, গরুর গোবর দিয়েই করে। গো চড়ার মধ্যে বিরাট শক্তি আছে, ক্যান্সার সেরে যায়, কত কিছু যে শক্তি রয়েছে। তাই আমরা গরুকে মা বলে পূজা করি। একটা আমার নিজের জন্মদাত্রী মা, আর একটা আমার ভারত মা, আর একটা আমার গোমাতা। জয় মা দুর্গা, মা বাসন্তী, মা গো মা। আমি যে কয়েকটা কথা বলে গেলাম, যদি কেউ গ্রহণ করে সংসারে একটা সন্তান যেন অশিক্ষিত না থাকে, শিক্ষিত হোক তারপরে কি করবে দেখা যাবে। শুভ বুদ্ধি নিয়ে যেন আমরা চলতে পারি, আর কি আমরা ব্রহ্মচর্যের জন্য রক্ষা করে চলতে পারি। আর আমাদের সাংগঠনিক শক্তি বাড়াতে হবে, কেন? যাতে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারি। আমাদের অর্থের প্রয়োজন আছে, যেন সৎভাবে অর্থ উপার্জন করি। হ্যাঁ, thank you.
রামের এক মিতাকে তিনি